আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আদার নিউ ভিডিও। আজকে আপনাদেরকে ক্রিপ্টোকারেন্সির মধ্যে কোনগুলো হারাম এবং কোনগুলো হালাল ওই কয়েনগুলো আপনাদেরকে চিনাবো, এবং আপনি কিভাবে চেক করবেন কোন কয়েনটা হালাল এবং কোন কয়েনটা হারাম। ওকে, আর আপনারা জানেন ক্রিপ্টোকারেন্সি কিন্তু হালাল, এটা নিয়ে অনেকেই অনেক মতবাদ দিয়েছে। আর ক্রিপ্টোকারেন্সির স্পট ট্রেডিংটা হালাল, ফিউচার ট্রেডিংটা হারাম, আবার কটেক্স, তারপরে আইকিউ অপশন, এগুলো কিন্তু হারাম। ওকে, সো যাই হোক, আমরা ক্রিপ্টো ট্রেডিং নিয়ে কথা বলি। ক্রিপ্টো ট্রেডিংয়ের মধ্যে অনেক টোকেন আছে যেগুলো অনেকগুলো হলো হারাম এবং অনেকগুলো হলো হালাল। এই মতবাদ যারা দিয়েছেন এগুলো আপনি যে কোনো কয়েন কীভাবে চেক করবেন এটার জন্য ফুল ভিডিওটা, আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেই আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন, কারণ এখানে আপনারা হলো ক্রিপ্টো ট্রেডিংয়ের সকল আপডেট পাশাপাশি ফ্রি ট্রেডিং কোর্স পেয়ে যাবেন। আমাদের এই পিন পোস্টে ক্লিক করলে এখানে আমাদের ফ্রি বেসিক কোর্স আছে, বেসিক কোর্স আপনারা শিখে নিতে পারবেন, পাশাপাশি ক্রিপ্টোকারেন্সির ফ্রি সিগনাল পেয়ে যাবেন, এবং যারা হইলো রেগুলার প্রফিট করতে চান তারা চাইলে আমাদের প্রিমিয়ামে অ্যাড হইতে পারেন। আপনাদের হইলো কোন টোকেন হালাল এবং কোন টোকেন হারাম এটা দেখার জন্য এই চ্যানেলে চলে আসতে হবে। আসলে এই চ্যানেলে স্ক্রিন রেকর্ড করা যায় না, এই জন্য আমি অন্য একটা মোবাইল দিয়ে আর মানে দেখাচ্ছি আর কি। তো আপনারা এই চ্যানেলে আসার পরে এই চ্যানেলের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অথবা CR-HALAL লিখলেও হবে, এবং এই পিকটা স্ক্যান করলেও আপনারা পেয়ে যাবেন। ওকে, সো এই চ্যানেলে আসার পরে যে টোকেন সম্পর্কে আপনি জানতে চান ওইটা হালাল নাকি হারাম ওইটা এখানে সার্চ দিবেন। এই যে সার্চ দিতে হবে কীভাবে, এখান থেকে এই যে থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে, সার্চ অপশনে ক্লিক করতে হবে। যেমন আমি BTC লিখবো, BTC হালাল নাকি হারাম এটা দেওয়ার জন্য BTC-তে চলে আসলাম। দেখেন BTC সম্পর্কে এখানে বর্ণনা দেওয়া আছে হালাল নাকি হারাম। ওকে, সো যেগুলো দেখবেন এই রকম গ্রিন এগুলো হলো হালাল, বুঝতে পারছেন। আর যেগুলো থাকবে হলো আপনার রেড কালার, যেমন ধরেন আমি আর একটা টোকেন সার্চ দিয়ে দেখাচ্ছি ও টোকেন। সো দেখেন এটা কিন্তু হলো রেড কালার, তার মানে এটা হলো হারাম, এবং এখানে বিস্তারিত দেওয়া আছে, চাইলে আপনি এগুলো পড়ে নিতে পারেন। আরবিতেও দেওয়া আছে, ইংলিশেও দেওয়া আছে কেন এটা হারাম, বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। ওকে, তো আপনি যেই রকম যেই টোকেনের সম্পর্কে জানতে চাচ্ছেন, আর এখানে কিন্তু ক্রিপ্টো মার্কেটের সকল টোকেন পাবেন না, যেগুলো ভালো ভালো কয়েন এবং বাইন্যান্সের লিস্ট আছে ওই সব কয়েন এখানে পেয়ে যাবেন। যেমন XRP লিখে আমি সার্চ দিলাম, এখানে XRP কিন্তু চলে আসবে। সো XRPও কিন্তু হালাল। তো এইরকমভাবে আপনারা সকল টোকেন, যেমন ট্রু টোকেন দেখেন হারাম, এখানে কিন্তু ট্রু টোকেনটা রেড কালার দেওয়া আছে, এবং এই যে DEXC এই টোকেনটাও কিন্তু আর কি হারাম, এই টোকেনের ডিটেলস এখানে দেওয়া আছে। তো এইরকম আর কি সকল টোকেনের এরকম ডিটেলস আপনারা পেয়ে যাবেন, জাস্ট এই সার্চ বারে এসে সার্চ করবেন এবং ওই টোকেন সম্পর্কে জেনে নিতে পারবেন। ওকে, সো এগুলো হলো স্পট ট্রেডিংয়ের ক্ষেত্রে কোনটা হালাল এবং হারাম। আর আপনারা জানেন ফিউচার ট্রেডিং হারাম, কারণ এটা একটা গ্যাম্বলিংয়ের মতন। সো ফিউচার ট্রেডিং সবাই অ্যাভয়েড করতে পারেন। আর আপনারা হইলো ফরেক্স বলেন, তারপরে হইলো কটেক্স বা এক্সপার্ট অপশন, এগুলো অ্যাবসলিউটলি হারাম। সো ওগুলো থেকে আপনারা বিরত থাকবেন যারা হালাল হারাম মেনটেন করে কাজ করতে চান। আর অনেকেই বলে ট্রেডিং হারাম, সো আপনারা এটা নিয়ে বিস্তারিত ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন। আসলে ক্রিপ্টো ট্রেডিংয়ের মধ্যে স্পট ট্রেডিংটা হালাল, কারণ এটা ব্যবসার মতন। আপনি কোনো একটা পণ্য কিনে রাখলেন বা কোনো একটা শেয়ার কিনে রাখলেন, যখন দাম বাড়বে তখন আপনি বিক্রি করে দিলেন, বুঝতে পারছেন। এটা সেম লাইক আপনি সাপোজ 100 বোতল গ্যাস কিনে রাখছেন, 100 বোতল গ্যাস 1000 টাকা পিস কিনলেন, 1100 টাকায় গেল আপনি বিক্রি করে দিলেন, যেমন ওই ব্যবসাটা হালাল। এরকম আপনি বিভিন্ন টোকেন কিনতে পারবেন, টোকেন কিনে আপনি ধরেন কিনে রাখলেন, নির্দিষ্ট পরিমাণে একটা আপ হইলো তখন আপনি সেল করে দিতে পারবেন, আর হইলো ডাউন গেলেও আপনার ওই রকম লস হবে। আর যেসব হইলো মিনিট ট্রেডিং, যেমন 1 মিনিটের মধ্যে হয় আপনার টাকা ডবল হবে, নাহলে মার যাবে, ওগুলো কিন্তু হারাম। আর স্পট ট্রেডিংয়ে কিন্তু এরকম কোনো নির্দিষ্ট সময় নেই, আপনি চাইলে একটা টোকেন বছরের বছর রাখতে পারবেন, আপনি চাইলে ওই টোকেনটা যে কোনো সময় সেলও দিতে পারবেন। ওকে, তো ধন্যবাদ সবাইকে, আর পরবর্তীতে কী নিয়ে ভিডিও চান ওটা নিয়ে কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।